আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার অর্থ এই নয় একজন শুধুমাত্র আইনজীবী হবেন। প্রথমত তিনি আইনজীবী হতে পারেন, দ্বিতীয়ত তিনি বিচার বিভাগে বিচারক হিসেবে যোগদান করতে পারবেন, তৃতীয়ত তিনি বিভিন্ন প্রকার সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে পারেন। আপনার যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা অনেক ক্ষেত্রে দরিদ্রদেরকে বিনা পয়সা আইনগত সহায়তা দিতে পারবে। আমি আশা করি আইন বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ আপনারা ভবিষ্যতে একটা সুন্দর জীবন গঠন করবেন, এই আশা ব্যক্ত করছি।